नमस्कार बंधुरा, आज आमी आपनादेर संगे एकटी डिमेर रेसिपि शेयर करछी। जारा डिमेर कारी बा डिमेर कषा खेये खेये बोर हये गेछेन ताहले ए रेसिपिटा एकबार ट्राई करुन, अवश्यई भालो लागबे। आज आमी आपनादेर संगे डिम भापा रेसिपिटा शेयर करब। एखाने आमी 5टा डिम सेद्ध करे रेखे दियेछी। एबार एई ডিমের খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। ডিমের খোসা আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা এই ডিমগুলোকে দুটো করে ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে যতগুলো ইচ্ছা ডিম এখানে নিতে পারেন। এইভাবে সমস্ত ডিমগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এবার আমরা ডিমের উপরে কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার দিচ্ছি আমরা একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা একসাথে মিক্স করে নেব ভালোভাবে। এখন কড়াই গরম হয়ে গেছে এবং আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। ডিম ভাজার সময় সাদা তেল বা সরষের তেল যা কিছু ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। ডিমগুলোকে এবার আমি হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ডিমটি না ভেজেও সিদ্ধতেও করতে পারেন, কিন্তু আমার নিজস্ব মনে হয়েছে ডিমটা ভাজলে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিম ভাজা কমপ্লিট। এবার এগুলো আমি তুলে নেব। মশলা বাড়ানোর জন্য এখানে আমি 4 চামচ পোস্ত ব্যবহার করেছি আর 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার এটাকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এখানে আমরা কিছুটা জল দিচ্ছি। আর সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। পোস্ত বাটাটা আমি একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ছোট হলে দুটো নিতে পারেন বা মিডিয়াম হলে একটা নিলেও চলবে, এটা নিজের উপর ডিপেন্ড করছে। এবার এখানে আমি খুব সামান্যই নুনের ব্যবহার করছি। আগে নুন ব্যবহার করা হয়েছে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়োর ব্যবহার করছি, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি। এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটার মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। এটি গ্রেভির জন্য দিচ্ছি, যারা একদম শুকনো খেতে চাইবেন, ভাপাটা শুকনো খাবেন। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি।
ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার টিফিন বক্সের মুখ বন্ধ করে দিলাম। এখানে আমি কড়াইতে আগেই জল গরম করে রেখেছি, এবার গরম জলে টিফিন বক্সটা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। 20 মিনিটের জন্য এটি মিডিয়াম আঁচে রান্না হতে থাকবে। 20 মিনিট আমার হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়ে এটিকে কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন এটি যথেষ্ট গরম, এটিকে বাইরে বের করে কিছুক্ষণ ঠান্ডা করে আমি আপনাদের সামনে পরিবেশন করছি। তো ফাইনালি আমাদের ডিম ভাপা রেডি, আর এটি গরম ভাতে খেতে অপূর্ব লাগে। বাচ্চা থেকে বয়স্ক সকলে এটি খেতে খুব পছন্দ করবে। তো আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে অনেক শেয়ার করবেন। তো আশা করছি এই ডিম ভাপাটা আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।